এবার কি ভারত রাশিয়ার বন্ধুত্বে চিড় ধরল? বন্দে ভারতকে কেন্দ্র করে চরমে পৌঁছলো দুই দেশের বিবাদ। আটকে যাবে কি ভারতের সবচেয়ে দ্রুত গতির ট্রেন নির্মাণের কাজ? কি নিয়ে সমস্যা? কোন দিকে গড়াচ্ছে জল? সমাধান সূত্রই বা কি? আগে বুঝতে হবে সমস্যার সূত্রপাতটা কোথায়। বন্দে ভারত তৈরির চুক্তিকে কেন্দ্র করেই ভারত এবং রাশিয়া এই দুই দেশের কোম্পানির মধ্যে মনোমালিন্য শুরু। ট্রেন তৈরির অংশীদারিত্ব নিয়েই মন কষাকষি। কিরকম? রাশিয়ান কোম্পানি মেট্রো ওয়াগনমাস রাশিয়ার সবচেয়ে বড় ট্রান্সপোর্ট ইঞ্জিনিয়ারিং কোম্পানি ট্রান্সমাস হোল্ডিং এর অংশ। রাশিয়ার এই কোম্পানি রেলওয়ের জন্য রোলিং স্টকের ডিজাইন ডেভেলপমেন্ট ও নির্মাণের বিশেষজ্ঞ। এই কোম্পানি ভারতের সরকারি কোম্পানি রেল বিকাশ লিমিটেড মানে RVNL এর সঙ্গে মিলে 120টি বন্দে ভারত ট্রেন নির্মাণের বরাদ্দ পেয়েছে। কিন্তু সমস্যা হলো ভারতীয় কোম্পানি বেশি অংশীদারিত্ব দাবি করছে আর রাশিয়ার ওই কোম্পানি সেটা মানতে পারছে না। এটা থেকেই দ্বন্দ্বের সূত্রপাত। 120টা বন্দে ভারত তৈরির জন্য মোট খরচ 30,000 কোটি টাকা আর সময় আগামী 35 বছর, মানে ওই 35 বছর ধরে ভারত ও রাশিয়ার কোম্পানির যৌথ উদ্যোগে সেটা দেখভালও করতে হবে। জানিয়ে রাখি, রাশিয়ার ওই কোম্পানির ট্রেন তৈরির ক্ষেত্রে একেবারে বিশ্বজোড়া নামটা। কিন্তু একটা রিপোর্ট অনুযায়ী কন্ট্রাক্ট পাওয়ার পরে দাবি তোলা হয়েছে রাশিয়ার কোম্পানির অংশীদারিত্ব যেন কমিয়ে দেওয়া হয়। আগে মূলত কথাবার্তা হয়েছিল রাশিয়ার কোম্পানির অংশীদারিত্ব থাকবে 80% আর ভারতের কোম্পানির 20%। কিন্তু এখন ভারতের রেল বিকাশ নিগম লিমিটেড মানে RVNL চাইছে 69% কাজের শেয়ার। এর নেপথ্যে যুক্তি দেখাতে গিয়ে RVNL কি বলছে, 2023 সালের 25 এপ্রিল রাশিয়ান কোম্পানিকে একটা চিঠি লিখে RVNL জানিয়েছে কার্নেট রেলওয়ে সলিউশন লিমিটেড নামক একটা কোম্পানিকে নিজেদের সঙ্গে সামিল করে নিয়েছে ভারতীয় কোম্পানি। RVNL আরও জানিয়েছে ভারতের সরকারি কোম্পানি তারা, আর তাই ক্লিয়ারেন্স পেতে তাদের অনেক সুবিধা। পাশাপাশি স্থানীয় কর্মীদের রেল নির্মাণ প্রজেক্টে কাজে লাগাতে পারবে তারা, এতে কাজ এগোবে দ্রুত গতিতে। তবে ভারতীয় কোম্পানির প্রস্তাব ফিরিয়ে দিয়েছে রাশিয়ান কোম্পানি এবং পুরো ঘটনা তুলে ধরেছে রাশিয়ার সরকারের কাছে। বরং চলতি মাসের 8 তারিখ রাশিয়ার বাণিজ্যিক প্রতিনিধি ভারত সরকারকে একটা পাল্টা চিঠি লিখে জানিয়েছে সরকার যেন রেল বিকাশ নিগম লিমিটেডকে নির্দেশ দেয় তারা যাতে আগের চুক্তির শর্ত মেনে কাজ করে। আর এই ইস্যুতেই দুই কোম্পানির মধ্যে শুরু টানা পড়েন চর্চা। উল্লেখ্য, আপাতত এই দেশে মোট 10টা বন্দে ভারত ট্রেন চালু রয়েছে। ভারত সরকার 2021-22 বাজেটে 2024 শেষ পর্যন্ত ভারতে 400টি বন্দে ভারত ট্রেন নির্মাণের টার্গেট রেখেছে। আপাতত সেই লক্ষ্যেই এগোচ্ছে নরেন্দ্র মোদী সরকার। তারই মাঝে রাশিয়ার সঙ্গে তৈরি হওয়া এই বিবাদের জেরে জল কোন দিকে গড়ায় এখন সেটাই দেখার অপেক্ষা। প্রথম কলকাতা, ব্যুরো।